হ্যালো এভরিওয়ান, তানিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, হ্যাপি আছো। আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আজকে আমি একটা অন্য জায়গা থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আমি চলে এসেছি বাপের বাড়ি। তো বাপের বাড়ি থেকে সকালবেলায় রেডি টেডি হয়ে বেরিয়ে পড়ছি মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। তো গাড়িতে ছিল আমরা এতগুলো মানুষজন, মোটামুটি সবাই মা কাকিমাদের সঙ্গে যাচ্ছি। যেতে যেতে অনেকটা পথে চলে এসেছিলাম, এসে একটু নিজেকে দেখিয়ে নিলাম। দেখাতে দেখাতে তারপরে এখন হচ্ছে একটা নদী পড়বে, সেটা হচ্ছে মেইনলি পার হব। পার হয়ে দেন তারপর ওই পাশে আছে মায়াপুর জল। 1 সেকেন্ড, মোটামুটি এই পার থেকে মন্দিরের চূড়াটা হালকা হালকা দেখা যাচ্ছিল। যাই হোক, এখন একটা এই নৌকার উপরে উঠে মোটামুটি সবই দেখলাম। বাস গাড়ি মোটামুটি যা আছে সবই নৌকায় করে পার হয়ে যাচ্ছে। সরি, বাস আর পার হয়নি, একটা টোটো, তারপর 4 চাকা যেগুলো ছিল, বাইক টাইক মোটামুটি সবই পার হলো। পার হয়ে দেন অনেকটা হাঁটতে হাঁটতে চলে আসলাম। মানে আমরা মন্দিরের ফার্স্ট গেট দিয়ে ঢুকিনি, পেছন দিক দিয়ে ঢুকেছিলাম। দেখতে দেখতে মানে হাতিশালার পাশ দিয়ে, যেখানে আর কি হাতি ফাতিগুলো থাকে, দেখেছো কত দুটো বড় বড় হাতি ছিল। আর দেখ, তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম। আর এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাব মন্দিরের ভেতরের দিকে। তো তার মধ্যে হাতিগুলো আমি একটু হাই হ্যালো করছিলাম হাতিদের সঙ্গে, ডাকাডাকি করছিলাম। ওই হাতিটা তাকাচ্ছিল, কিন্তু এই যে এই মহাশয়, মনে হচ্ছিল নাকি অনেকটা বয়স হয়ে গেছে এই মহাশয়ের। ওই মহাশয় তো আমাদের দিকে তাকাচ্ছিলই না। অনেকবার ডাকাডাকি করার পরে যাই হোক, একটু লেজটা নাড়াচ্ছিল, কিন্তু আমাদের দিকে একদমই তাকাচ্ছিল না। আর ওই যে দূরে দাঁড়িয়ে আছে ওর পাশেই, ও একটু রেসপন্স করছিল। তা নাড়তে হাঁটতে আবার চলে আসলাম মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে বলতে মায়াপুরের মন্দিরের মানে অনেকটা নিয়েই তো যেহেতু মন্দিরটা, মন্দিরের ভেতর কোনটা বাইরে কোনটা সেটা বোঝার উপায় নেই, অনেকটা এরিয়া নিয়ে যেহেতু। তো মোটামুটি আজকে প্রচুর ভিড় ছিল, দোল পূর্ণিমা উৎসব তো, আর দোল পূর্ণিমা উপলক্ষে আজকে মহাপ্রভুর অভিষেক ছিল, তো তার জন্য ভিড়টা একটু বেশি। এই তিথিতে মোটামুটি যতগুলো যতজন আছে আর কি সবাই মোটামুটি আসে। দেন মন্দিরের ভেতরে একটু ঘুরে টুরে আমরা চলে গেলাম হচ্ছে গঙ্গায় স্নান করার জন্য। আমি স্নান করিনি, তবে বাবুকে স্নান করিয়ে নিয়ে যাইনি যেহেতু, তো তার জন্য বাবুকে গঙ্গার থেকে স্নান করেছিলাম। কারণ আমরা সকালবেলা অনেকটা সকালবেলা উঠে বেরিয়েছিলাম, মোটামুটি ওখানে আমরা 9টা 10টার মধ্যে পৌঁছে গেছিলাম। তো যাই হোক, তো সকালবেলা আমি যেহেতু স্নান করেছি, বাবুকে স্নান করাইনি, কারণ ঠান্ডা লেগে যেতে পারে, তার জন্য আমি আর ওকে স্নান করাইনি। তো আমরা সকাল সকাল চলে এসেছি। আর হচ্ছে তার মধ্যে অনেকটা রৌদ্রের মধ্যে শুধু হাঁটাহাঁটি হচ্ছে আর কিচ্ছু না। আর মন্দিরের ভেতরে তো আমরা ঢুকেছি, বাট মোবাইলটা নিয়ে যাওয়ার পারমিশন ছিল না, চেকিং ফেকিং হয়, তার জন্য মোবাইলটা নিয়ে গিয়ে ভেতরে শ্যুট করতে পারিনি। অনেকটা জায়গায় হেঁটে 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 রৌদ্রের মধ্যে, বিশেষ করে যতটা মানে কষ্ট রৌদ্রে হচ্ছে, হাঁটতে হাঁটতে ওরকম কষ্ট হয়নি। আর এটা হচ্ছে মা গঙ্গা, গিয়েই একটা প্রণাম করে নিলাম মা গঙ্গায়। আর ভাবলাম একটা ডুব দিলে বেশ ভালো লাগতো, জল দেখে একদম স্নান করতে ইচ্ছে করছিলো, কিন্তু হয়নি। তো তারপর আমরা তো গঙ্গা থেকে মোটামুটি চলে আসলাম, এসে একটু প্রসাদ টুসাদ দুপুরের যেটা আর কি হয় খেয়েছিলাম, খেয়ে এখন যাচ্ছি মহাপ্রভুর অভিষেকের ওখানে, যেখানে আর কি রাধা মাধবের অভিষেকটা হবে। মেনলি এটা দেখার জন্যই আসা। আর প্রথমে আমি ভীষণ এম্বারাস মানে হতাশা হচ্ছি, কারণ আমি ভেবেছিলাম হয়তো দোল উৎসবে এখানে ভীষণ সবাই মিলে হয়তো ঘোরাঘুরি করবে, হোলি খেলবে, তো সেটা মিস করে গেছি। তো সেটা হয়নি, হয়েছে ওই দিক থেকে, কিন্তু আমরা যেহেতু অভিষেক দেখায় ব্যস্ত ছিলাম, তো তার জন্য আর ওই দিকের মন্দিরের হোলির যে সেলিব্রেশনটা সেটা আমরা দেখাতে পারিনি, বা সেটা আমরা জয়েনও করতে পারিনি। তো চলো দেখতে থাকো ব্লগটা। পাঁচটা
অভিষেক দেখে আমরা চলে আসলাম মণিপুরের ভেতর, যেটা এখনো তৈরি হয়নি সেটা দেখার জন্য। আর ভাবলাম তোমার সঙ্গে শেয়ার করে দিই, এটা এখন তৈরি হচ্ছে মণিপুরের মধ্যে। যাই হোক, এখনো পুরোটা কমপ্লিট হয়নি, কমপ্লিট হতে হতে এখনো 3 বছর টাইম লাগবে। আর যে যা পারে মন্দির উন্নয়ন প্রকল্পে যা দান করবে সেটা ডোনেশন বলে না, অনুদান। তো এটা হচ্ছে পুরো অনেকটা এরিয়া নিয়ে মন্দিরটা তৈরি হচ্ছে, আর বেশ ভেতরটা জায়গাটা অনেকটা 3টে। আর ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে 2টো হাতি ছিল, কিন্তু হাতির অবস্থা ভীষণই খারাপ ছিল, কারণ ধুলো বালি লেগে হাতি একদম নাচার অবস্থা ছিল। তো মন্দিরের ভেতরটা তৈরি হলে দামনে লাগবে দেখতে, আর যখন ফুলফিল তৈরি হয়ে যাবে তখন আরেকবার আসবো দেখতে। মায়াপুরটা প্রায় তো আসা হয়, 3-4 বছরে একবার তো মায়াপুর মায়াপুরে আসাই হয়। তো যাই হোক, ধারে কাছে বলে এটা ভালো লাগে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে।